অলপ পিছতে আপোনাক দেখাব আমার নতুন স্কুটারখন আইতে আছে ধুনিয়াকে রঙা কাপড় পছত ঢাকা মানে পূজার পূজার নতুন স্কুটার দেখ কি লাগে আমি এটা যাম বাবা বাহিরত কি क्या एक्टिंग कर रहा है गाइस गुड मॉर्निंग एंड वेलकम बैक टू द चैनल इट्स मी योर फ्रेंड एंड दोस्त मैं वेलकम बैक टू अहोम रिपोर्ट रातिबा रातिबा घर मानु लोग इमान फुट्टी ना जे मा इमान फुट्टी के आज कोक्सन अपना तो एटा पूजा ढुनिया के रेडी केनुका लागिया साजी फुट्टी एक्साइटेड तो मा এটা আমি ইমান সাপোর্ট কৰি আছে এটো কাৰণে হেটো কাৰণে কি আৰু মা আৰু তুমি এটা একেলগে ফুৰিব পাৰিব না মা ফুৰিব পাৰিব কি আৰু বাস খালি মা বলে লগত যাব চুজ কৰিব কাৰণে মা হেল্প কৰিব তো আপোনালোকো আমাৰ লগত বলক আজি এটা মোৰ লাইফৰ কাৰণে তো নতুন ষ্টাৰ্ট দে তো এই কাৰণে এটা সব বস্তুৱে নতুন ষ্টাৰ্ট হৈ আছে তো নতুন ষ্টাৰ্টৰ কাৰণে যাব কাৰণে কিবা ঢলাই গৈ না তো কি আমি সলতা হাই কাহা সলতা হাই বাজার মে কিউট বেবি বলা এইটো মাম্মা কলা ভুট চোৱা পিছ পালে কলা ভুট নহয় যাওঁ বেবী আহি গ'ল বলা বলা তো আজি গৈ আছো আমি পূজাৰ কাৰণে এটা ধুনীয়া বস্তু ল'বৰ কাৰণে কিন্তু এটা বস্তু মা মোৰ কাৰণে আপুনি কেতিয়া এনেকৈ বাইক কিনিব নাযায় পূজাৰ কাৰণে কিয় ওলাইছে বোৱাৰী কাৰণে ধৰিব লাগিব বোৱাৰীটো ছোৱালী নিচিনা না সেইটো কাৰণে যাব ওলাইছো অঁ আৰু ল'ৰা কি মানে সতেলা নেকি বেলেগ মাহীমাকৰ পৰা নেকি মই আইতা আমি তিনজন ওলাই যাম ফুৰিব কি কি কিনিবা তাতে গৈ আমি আহি পালো এথাৰৰ শ্ব'ৰুম যেটো আমি কথা পাতি থৈছিলো অলৰেডি আগত মানে এতিয়া চাই পেলাই গম পাম কি কি বস্তু কেনেকা আছে মাস্ক পুলিচ ষ্টেচনৰ অপজিটতে হয় তো এটা ফাইনালি আমি ভিতৰত যাম আৰু এটা কথা ইলেক্ট্ৰিক স্কুটাৰৰ কথা আমি শুনি থাকো মাম্মা কোনটো বাইক লাগে চাচোন কোনটো লাগে কোনটো লাগে মাম্মাৰ বাইক এইটো না এইটো এইটো না এইটো লাগিছে চুজ কৰক এইটো 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 হয় আপোনাৰ স্পৰ্টটো চাওকচোন মই যিটো নেটত চাইছোঁ এইটো কৈছোঁ আপোনাক আহক দেখাওক ওচৰৰ পৰা এইটো এটা আছে কাৰেণ্টৰ আহা এটা কথা কৈছোঁ গাইজ আমি ফুল্লি কনফিউজ কাৰণ কি আমাৰ এই স্কুটাৰৰ প্ৰতি একো আইডিয়া নাই তো এটা এটাকৈ সকলো স্কুটাৰ চলাব লাগিব আৰু বুজিও পাব লাগিব তাৰপিছত গৈ পেলাই পূজাৰ স্কুটাৰ আমি ফাইনেল কৰিম ডাঙৰ টিভি আৰু মই পূজাক কৈ আছোঁ যে বেছি দামী স্কুটাৰ নাচাব কিন্তু মই কৈ দিছোঁ সঁচাকৈ কোনে পইচা দিব পাপৰ মাটি বিক্ৰী কৰি পইচা দিব আপুনি আইচক্ৰীম মোৰ ওচৰত নাই মই কি পকেটৰ আইচক্ৰীম লৈ ঘূৰোঁ নেকি বাবা কোৱাচোন আজিকালি এতিয়া হ'ব মেইন কাম মানে আমি এটা চাব লাগিব কোনটো আমি ল'ব লাগে তাৰ আগতে আমিতো ফুল কনফিউজ তো ইয়াতে আমাৰ পূজা আছে মানে এই পূজা নাই তোমাৰ নামো পূজা হয় ন তো ইয়াতে মানে কেনেকুৱা কি কি মডেল পাই যাম আমি এঠাৰত আচ্ছা এইটো ফাৰ্ষ্ট মডেল এইটো 450X মডেল কয় আচ্ছা এইটো চাৰ্টিফাইড আপোনাৰ 150 চাৰ্টিফাইড ৰেঞ্জ পাব ওকে আৰু আপুনি 110 টু ৰেঞ্জ পাব যেটো ৰাস্তা চলাতে 110 কিলোমিটাৰ কনফাৰ্ম পাব ওকে আমি কইলি কইবো কইছি কোন ডাক্তার
এটো কি মানে বাপরে বাপ এটো 34 লিটারৰ বুটছে আছে আৰু ভিতৰৰ বস্তু ৰখাৰ বহুত ডাঙৰ গুণগুণৰ বস্তু লৈ যাব পাৰি আৰু মই অফিচৰ বস্তু লৈ যাব পাৰি তো দিছ ইজ দ্য ফাৰ্ষ্ট টাইম আই এম ৰেডি ভাইটি আছে মই শিকাব আৰু কেনেকা মই লিখি স্কুটি কেতিয়াও চলোৱা নাই দেই দিছ ইজ দ্য ফাৰ্ষ্ট টাইম মানে কেনেকা কি ষ্টাৰ্ট কৰো কোৱা স্কুটি চলোৱা নাই আৰু ৰিকি হেলমেটটো পিন্ধিছে আই তই বহুত ভাৰী হয় দে বহুত ভাৰী হয় চাউণ্ড নাই সেইটো এটা বস্তু ভাল লাগিছে মই গমেই নাপাব কোন হেলমেটটো পুৰা ঢাকি গৈ আছে এইটো এথাৰৰ আপোনাৰ 450S হয় আপোনাৰ ইয়াতে তিনিটা মোড আছে স্পৰ্টছ মোডত মই চলাইছোঁ এইটো এইটোলৈকে 90 মাইলেজ দিয়ে তাকে লেকিন ইমান ভাল লাগিছে চলাই ইমান স্মুথ হৰ্ণটো চাওক ইমান ভাল ফাৰ্ষ্ট টাইম মই মই আপোনালোকক সঁচাকৈ কৈছোঁ মই ৰাইড কৰিছোঁ দেই ফাৰ্ষ্ট টাইম আৰু ইমান কমফৰ্টেবল পাইছোঁ ন মই আৰু বাট খালি হেলমেটটো কমফৰ্টেবল পোৱা নাই কিন্তু মোৰ মানুহটো ভালকৈ হেলমেট অনা নাই অ পিছফালে টান হেলমেটটো টান পিছফালে ইমান ভাল লাগি আছে না ফাৰ্ষ্ট টাইম স্কুটি ৰাইড কৰি আছোঁ অটো ইমান ইলেক্ট্ৰিকেল স্কুটি অৰ ইতনা স্পৰ্টছ মডেল ফুল দিওঁ নেকি স্পীড ওকে গাইজ তো পূজাইটো ৰাইড কৰিলে এটা প্ৰথমবাৰ মই ৰাইড কৰি আছোঁ ইয়াতে মানে বহুত ইজি হয় চুইচটো জাষ্ট এনেকৈ অন কৰক অন কৰাৰ পিছত ওলাই যাব ইয়াতে আপুনি তিনিটা মোড আছে ছিলেক্ট কৰিব পাৰে স্পৰ্টছ ৰাইড একো একো আপুনি চিটিৰ মাজত চলক ৰাইডত আপুনি অলপমান ধুনীয়া ধুনীয়া ৰাইড কৰক আৰু স্পৰ্টছ মোডত চবতকৈ একদম পূৰা চবতকৈ একদম তাবাহী কৰি দিব পাৰিব ইয়াতে একদম ইজি হয় ব্ৰেকটো টানক অ' মাই গড কি স্পীড বাপৰে বাপ মানে এইখন কিবা বেলেগ না হাওয়াত উড়ি থাকা যেন লাগিছে আর 46 কিলোমিটার ইমান সোনকালে উঠি গেছে স্পিড বাপরে বাপ 0-50 কি স্পিডত উঠিছে বাপরে ও মাই গড হাওয়াত কথা কয় যেন লাগে দেখুন ও বাপরে বাপ কি স্পিড মা কসো আপনাকে দেখলি পাগলা হয়ে যাব আর ইমান স্মুথ নয় এনেকে এনেকে পুরা বেকা করে পেলে যাব পারি সো ফাইনেলি আমি এটা আমার কই আছো টেস্ট রাইড যখন রিস্তা যত মা মই সবে বহিছিল মই হইছো এখনে ভাল হবো কারণ কি ইয়াতে আমি গুটে গুটে মানুহে বহি পেলে একলগে যাব পারি ফার্স্ট টাইম স্কুটার চলাইছো দে গাইস ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আর ইমান ইজিলি মই চলাব পারিছো দেখো বলে দেখা দিয়ে একবার কিন্তু কারেন্টে দি স্কুটার চলিব ইলেকট্রিক দি পেট্রোল নহাকে স্কুটার চলিব আমি যাব পাৰিম বিনা পেট্রোলত তো দিস ইজ দ্য সলিউশন মানে সঁচাকে দ্যাট ইজ কয় 21st সেঞ্চুরি কারণে আমার টেকনোলজিক্যাল ইমানই আমি এডভান্স হয়ে গেছো আপনার ভাবক আর কি হব মই সঁচাকে ভাবো কেতিয়াবা মানে টেকনোলজি হ্যাজ মেড আ সো আপ মানে ইমান হাই করে দিছে স্কুটি চলাইছে এটা ধুনিয়াকে পাইছো মানে ফুল এক্সাইটেড ফুল বহুত ভাল লাগিছে আজি আমার আমি গোটেইকেইটা মানুহ একেলগে বহি আছিলোঁ আৰু ইয়াতে মানে পূজাই কৈ আছিলে যে সঁচাকৈ এটা আল্টিমেট ফ্ৰেম আছে বোলে ভিতৰত এইটো নেকি ফ্ৰেমটো সব স্কুটাৰ এইটোৱে ফ্ৰেম আচ্ছা নাই নাই গাড়ী নহয় গাড়ী নথয় আপুনি বাইকৰ কথা কৈ আছে আচ্ছা ওকে
গাড়ীত আপুনি 230 কেজি লোড লব পাৰিব আচ্ছা ইমান ষ্ট্ৰং হয় বাই বিল কোৱালিটি প্লাস যেটো বেটৰি হয় চাইছে এটো বেটৰি হয় বেটৰি কোনো অ্যালুমিনিয়াম চেসিসৰ ভিতৰতে ৰাখা এটো উলাই ৰাখা গাড়ী কা পঠাই দিছে তুমি এটো গাড়ীৰ দামটো দিছা সুয়া না দাদাই কি কি পঠাই দিছে কি গুণু এটো মোৰ হয় আইসক্রিম আছে আইসক্রিম আছে আইসক্রিম দি আছে চাই থাকুটা মানে আসল বস্তুটো আমার পিছফালে রকি গল মানে মই ইয়াতে মানে চাই আছলে বস্তুটো কিবা ট্রান্সপারেন্ট দেখুন ইয়াতে ধুনিয়া রে ধুনিয়া লাগিছে না পায় না কি খালি একটু মই एक्चुअली এফারে 10 ইয়ার কমপ্লিট করার কারণে এপেক্স লাইছিলে আরে নিন না না নে না নে ফিচারস গুলো আছে সাবো জানিকে মই গুগল ম্যাপ নেভিগেশন সব আছে হ্যাঁ তো এটু স্ক্রিন কোন চাই আছে টোটালি টাচ স্ক্রিন হয় এটু আচ্ছা আপুনি ডাঙৰ কৰিব পাৰিব ইয়াতে সার্চ অপচন আছে জেনেকে মই কৈছিলোঁ চার্জিং গ্ৰিডছ আছে গুৱাহাটী তে এটো আপুনি জাস্ট ইয়াতে চার্জিং গ্ৰিড চাই দিব জাস্ট আপুনি লোকেশনটো সিলেক্ট কৰিব ইয়াতে নেভিগেট কৰি দিব স্টার্ট হৈ যাব এটো আপোনাৰ ইয়াতে আপোনাৰ মোডছ বিলাক থাকিব গাড়ীত সাইটা মোডছ আছে এটো টপ স্পীড 100 লৈকে আছে এটো টপ স্পীড 100 নকা মানে কিমান বছৰ বেটৰি চলিব এটা কোৱেশ্চন থাকে ন এনেকুৱা মানে বেটৰিটো কি হয় আমাৰ লিথিয়ামৰ বেটৰি ৰখা আছে লিথিয়াম গ্লাইসিল বেটৰি হয় আচ্ছা আচ্ছা কোম্পানিয়ে কইছে যে 100 কিলোমিটার মাইলেজ গাড়ি আপোনাক দিব ঠিক আছে যদি আপোনার 5 বছৰৰ ভিতৰত 70 ও আই যায় তো আপোনাক টোটালি রিপ্লেসমেন্ট কই দিয়া হবে 5 বছৰৰ ভিতৰত হ্যাঁ 5 বছৰৰ ভিতৰত যদি আপোনাক ধৰক 100 মাইলেজৰ পৰা 70 আইছে তো আপোনাক রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাইছে ওকে মানে এটো ভাল বস্তু ন আৰু এথাৰ কিমান পুৰণা কোম্পানী একচুয়ালি এটো 2013 ত এস্টাবলিশ হৈছে ঠিক আছে এটো এটা বেংগালোৰ বেছ টোটালি ইন্ডিয়ান এটা প্ৰডাক্ট হয় 2013 ৰ পৰা 17 লৈকে আৰএনডি চলিছে আৰু 17 পৰা মার্কেটত চলি আছে আজি 2024 হৈছে 7 ইয়াৰ হৈ গৈছে তেনেকুৱা একো ইস্যু নাই গাড়ী আমাৰ এতিয়ালৈকে 90% অহা নাই মানে এনেকুৱা হৈছে 5 বছৰ যোনে চলাইছে গাড়ী এখৰ পৰা 90 মাইলেজো পোৱা নাই মানে চেঞ্জ হ'ব লাগা হোৱাই নাই 100 ই আছে মানে 100 ই আছে মানে আমি যেটো টেষ্টিং কৰিছো এটো চাইছো 5 বছৰ তেনেকুৱা ডিক্রিজে হোৱা নাই বেটৰি আচ্ছা আচ্ছা চার্জিং খালি না আপনাদের ইয়াতে আছে না অ্যাকচুয়ালি গুয়াহাটি বর্তমান 13 টা ফাস্ট চার্জিং স্টেশন আছে এটু এটু মেশিন হয় ঠিক আছে এটু ফাস্ট চার্জিং গ্রিড হয় যেটা সকল এসআর এ প্রোভাইড করে ইন্ডি ইন্ডাস্ট্রি এটু ফাস্ট চার্জিং হয় আপনি এটু 80% লৈকে চার্জ করব পারিব তাও ফ্রি অফ কস্ট একো টাকা দিব না লাগে একো টাকা দিব না লাগে সেলফ ইউজ হয় জাস্ট আহি আপনি গাড়িতে প্লাগ করে দিব আপনার গাড়ি চার্জ হয়ে যাব ওকে এটু একটা প্লাস পয়েন্ট দি হয় যেতে আপনি চার্জ লাগাবো বেলে কুলেবা আহি খুলিব নোৱাৰে এটু লক হয়ে যায় গাড়ি লক পুরা হেরি ড্রিংক টেসলার নিসনা পুরা টেসলার নিসনা টোটালি ডিজিটাল হয় আপনি ইয়াতে আছে গাড়ি আপনার গুণগত আছে আপনি বেগরো দুইও সাবো পারিব গাড়ি আপনার কোত আছে কোত কোনে সময় আছে কিমান মানে মোবাইল ডাটা আছে আদিন এই গুটেখিনি জায়গাত আপনার চার্জিং স্টেশন আছে পুরা ম্যাপ দি আছে সকছুন নারেঙ্গিত আছে আপনার বড়বাড়িত আছে আপনার বামুনি মৈদামত আছে আপনার আছে গণেশগুড়িত আছে আপনার উলুবাড়িত আছে বেশিরভাগ জায়গা আছেই মানে মানে পূজার পূজার নতুন স্কুটার দেখা পাবো এখন উঠাম তাছত আর গুণুর তিনজন তো ফাইনালি আমি ডিসাইড করে লো যে আমি কোনখন লম তো এটা আমার বর্তমান ঢাকা আছে আর খোলার পিছনে আপনাকে গম পাব কেনকা লাগছে তোমার ভাল লাগিছে না মা ভাল লাগিছে না আপনার আপনাকে গম পাব আমি কোনখন বুক করেছো মানে একদম গাইস কথাটো এনেকুৱা গাইছ যে আমি ধুনীয়াকৈ এথাৰৰ সকলো ইলেক্ট্ৰিক স্কুটি একদম ট্ৰাই কৰিলোঁ এটা কথা কওঁ এইখন ভাল নে সেইখন ভাল আমি ফুল কনফিউজ হৈ গৈছোঁ তথাপিও আমি এখন ছিলেক্ট কৰিছোঁ আৰু লগতে এটা কথা আপোনালোকৰ মনতো হয়তো বহুত কুৱেশ্যনছ থাকিব পাৰে যে এথাৰৰ স্কুটি কেনেকুৱা লাগে চলাই পেলাই তো একদমেই টেনশ্যন ল'ব নালাগে ইয়াতে মই নম্বৰ মেনশ্যন কৰি দিছোঁ ইয়াতে আপুনি আহিব পাৰে আহি পেলাই সকলো স্কুটি টেষ্ট ৰাইড কৰি চাব পাৰে আৰু লগতে আপোনালোকে বুকো কৰিব পাৰে লগতে এথাৰৰ শ্ব'ৰুমৰ এড্ৰেছো মই মেনশ্যন কৰি দিছোঁ Wow, whoa, 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 whoa!
একদম ধুনিয়াকে আজি সকলো বস্তু কৰি পেলাই বৰ্তমান আহি পাইছো আমাৰ জিমত আৰু লগতে আমাৰ কেফেৰ লোগোটো আহি পাই গৈছে যেটো আপোনাক মই দেখাইছো এইটো চাওক এটো হল কেফেৰ লোগো এইটো হবন লিখিছো এটা এটাকে পুৰা হ'ব গৈছে এণ্ড দিস টিএফএফ আমাৰ লাষ্ট ফেজ হ'ত আছে তো আজি ব্ৰেণ্ডিং লাগিব মানে বহুত ধুনিয়া আছে আইডিয়া কি ফিটমিট আছে লাগিব ফিটমিট আছে লাগি যাব আছে ব্ৰেণ্ডিং লাগি গল যে অল ওচৰ যোৱা ভাল লাগিব তেতিয়া আর বহুত মানে হব নোৱাৰিব সাকে এক মাহ পিছত কমপ্লিট হৈ যাব ন আজি আহি গল ও মাই গড রোহিতক দি গুনু ভয় খুৱাই আছো মানে কট 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 আছে গুনু এ আহিছে গুনু পলাই দিয়া পলাই দিয়া পলাই দিয়া পলাই কাকো ভয় নাখায় গাইজ আজি এটা কথা কওঁ আপোনালোকক সপোনটো চবে দেখে বাট সপোনটো যেতিয়া দেখাৰ পিছত মানে এইটো পূৰা হ'ব যায় না মানে এক্সাইটমেণ্ট দেখক ৰিকি কি কৰে বিচনাত এইটো থৈ দিছে তো এক্সাইটমেণ্ট লেভেলটো বেলেগে হৈ যায় তো আমাৰ এইটো সপোন আছিলে ইমান বছৰৰ পৰা কি দিয়া এই এই যিটো জিম আৰু কেফেটো ৰেডি হ'বৰ কাৰণে লাহে ধীরে রেডি হয়ে আছে দুই দিন বাকি আছে আর ওপেনিং কালি গোটেই বস্তু আই যাব এনেকাই লাইফটা দৌড়া দৌড়ি চলি আছে আর আজি গাইজ স্কুটি কেটা চাই আইছো এথেরর সচাকে কব গেলে বহুত ভাল লাগিছে লেকিন পকেটও চাব লাগিব ভাল লাগিছে বাকি সবর পৰা বহুত মই ভাল পাইছো লেকিন লম সেইটোৱে কৈছো ওপেনিংটো হৈ যাওক অলপ বাজেটটো মিলি যাওক বাট মই মানে ল'ব মানে পুরো এইটোৱে মন আছে বাট তাতে দুটা স্কুটি দেখিছিলোঁ এইটো কোনটো লওঁ নলওঁ এইটো মানে কনফিউজনত আছো তো আজি গাইজ ভাগৰ বহুত লাগিছে এনেকা নহয় কি মই নলওঁ বুলি নকওঁ বাট পকেটটো চাই পেলাই ভাবিম কিবা এটা বস্তু লওয়ার আগত মই বহুত ভাবো সেইটো আপোনালোকেও কৰিব লাগে আৰু গাইজ আৰু এটা কথা 31ত আমাৰ ওপেনিং আছে টিএফএফ জিমৰ ওচৰত কোনোবা থাকিলে ব্লেছিং দিব কাৰণে তো আজি পুৰা ভাগো লাগিছে গুণগুণ আৰু ৰিকি গা ধুলে এতিয়া মই গা ধুলো তাতে ইমান বালি আছিলে না ঘৰটো লেতেৰা হৈ যাব মোৰ পুৰা চুল উলি লেতেৰা হৈ গ'ল তো আজিকালি গুড নাইট আমাক মৰম দিব কাৰণে বহুত বহুত ধন্যবাদ আৰু এনেকৈ মৰম দি থাকিব আমাৰ লগত সদায় থাকিব সেইটোৱে কামনা কৰিছোঁ জীয়াই যাওক আৰু মজা লৈ যাওক আজি ৰিকি কৰা নাই আজি মই কৰি আছোঁ তুমি ৰিকি গুণগুণক ৰেডি কৰাই আছে তো বাই বাই লাভ ইউ গাইজ